me, touch me, touch me. Zara zara kiss me, kiss me, kiss me. গানের জগতের দুজন পছন্দের শিল্পী ধ্বনি ভানুশালী এবং মোনালি ঠাকুর আমার আজকের ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি। মোনালি ঠাকুর এবং ধ্বনি ভানুশালী দুজনের মধ্যে কে সবচেয়ে এগিয়ে, কার জনপ্রিয়তা বেশি, গানের জগতে কে সেরা? তবে কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। প্রথমেই কথা বলবো ধ্বনি ভানুশালীকে নিয়ে। ধ্বনির গান বর্তমান সময়ের গানপ্রেমীদের কাছে পছন্দের একটি অপশন, যার গান শুনতে দর্শক একটু বেশি পছন্দ করে। 2017 সালে ধ্বনি নিজের অফিসিয়াল চ্যানেলে কাবিরা নামের একটি গান কভার করে। যে গানটি ছিল বেশ জনপ্রিয় একটি গান এবং এই বছরই তার আরো একটি খুব জনপ্রিয় গান আসে জাব তাক। ধ্বনি 2018 সালে দিলবার গানটি কভার করে। এবং সেই সময়ের সবচেয়ে আলোচিত গান ছিল এই গানটি। যদিও অনেকে জেনে থাকবেন যে দিলবার গানটি নেহা কাক্কারি কভার করেছেন, কিন্তু গানটি নেহা এবং ধ্বনি দুজনেই কভার করেছেন। যে গানটি এখন পর্যন্ত ভিউ পেয়েছে 1.2 বিলিয়ন। এবং এই বছরই তার আরেকটি জনপ্রিয় গান লেজারে আসে। যে গানটিও ছিল দর্শকপ্রিয় একটি গান। এবং এর পরের বছর অর্থাৎ 2019 সালে তার সবচেয়ে জনপ্রিয় গান ভাস্তি আসে। এবং এই গানটি তার ক্যারিয়ার পাল্টে দেয়। গানটি এতটা জনপ্রিয়তা পায় যে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি এবং গানটি 1.4 বিলিয়ন ভিউস অর্জন করে। এই গানটি তার ক্যারিয়ারের সর্বোচ্চ ভিউ পাওয়া গান। এবং এই একই বছর তার মে তেরে হো গানটি আসে। এই 2019 সালে তার আরো কিছু বিখ্যাত গান রয়েছে। এর পরের বছর 2020 সালে নায়ন গান, তারপর 2021 সালে রাধা সংটি বেশ জনপ্রিয়তা পায় এবং মেহেন্দি গানটিও ধ্বনিরই কভার করা। সালে ক্যান্ডি সংটি কভার করে এবং এই একই সালে ডায়নামাইট নামক একটি গানও কভার করেন। বর্তমানে তার একতরফা গানটিও দর্শক পছন্দ করছে। তো এই ছিল ধ্বনির গানের জগতের সবকিছু। তার সবগুলো গানই দর্শক বেশ পছন্দ করে। এবার কথা বলবো মোনালি ঠাকুরকে নিয়ে। সুকণ্ঠী গায়িকা, দক্ষ নৃত্যশিল্পী, সুদর্শনা অভিনেত্রী, রিয়েলিটি শোর বিচারক, একাই এই পদগুলো দখল করে আছেন যিনি, তিনি হলেন মোনালি ঠাকুর। তবে গায়িকা হিসেবেই তার জনপ্রিয়তা বেশি। মোনালি ঠাকুরের ক্যারিয়ার শুরু হয় 2000 সালে সুন্দর কত সুন্দর গানটির মাধ্যমে। যদিও এই গানটি তাকে কোনো পরিচিতি এনে না দিলেও তার পরিচিতি শুরু হয় 2005 সালে ইন্ডিয়া আইডল 2 এ অংশগ্রহণ করার মাধ্যমে। প্রতিযোগিতাটিতে তিনি নবম স্থানে অধিকার করার পরেই বাদ পড়ে যান। এই প্রতিযোগিতা থেকেও তেমন কোনো পরিচিতি লাভ করতে পারেননি তিনি, কিন্তু তাও স্ট্রাগল করে যাচ্ছিলেন। এরপরে 2008 সালে তিনি বলিউডে খাপ দেখে গানটি গাওয়ার সুযোগ পায়। মূলত রেস মুভির এই একটি গান গাওয়ার জন্য মোনালি ঠাকুরের সাথে চুক্তি হয়েছিল, কিন্তু গানটির রেকর্ডের সময় সবাই এত বেশি মুগ্ধ হয়েছিল যে
রেস মুভির পরিচালক তাকে দিয়ে এই একই মুভির যারা যারা টাসমি গানটি গাওয়ার চুক্তি করেন। এবং এই যারা যারা টাসমি গানটি প্রচণ্ড রকম হিট হয়। এই গানটির জনপ্রিয়তার মাধ্যমে তার পরিচিতি চারদিকে ব্যাপকভাবে বাড়তে থাকে। এর পরের বছর 2009 সালে তিনি বলিউডের গান ছাড়াও বেশ কিছু বাংলা গানে কণ্ঠ দিয়েছেন। এরপরে 2010 সালে দুই পৃথিবী মুভির পরপর তিনটি গানে তিনি কভার করেছেন। এবং বলো না তুমি আমার মুভির জন্য টাইটেল সংটি তিনি গেয়েছেন। এবং গোলমাল থ্রি মুভির জন্য প্রচণ্ড রকম হিট গোলমাল গানটিও তিনি গেয়েছেন। সালে ফান্দে পড়িয়া বকে কান্দে সিনেমার জানি না এবং আকাশের নীলে গান দুটি তিনি গেয়েছেন। আকাশের নীলে মেঘে ঢাকা তারা খুঁজে পাওয়া পরের বছর গেয়েছেন 100% লাভ সিনেমার টাইটেল সংটি। ২০১৩ সালে তার গাওয়া বেস্ট গান ছিল লুটেরা মুভি থেকে সাবারলু গানটি। এই গানটির জন্য তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সহ আরো বেশ কিছু অ্যাওয়ার্ড পেয়েছেন। এবং সেই একই বছর গেয়েছেন রংবাস মুভির জন্য ওমাধু গানটি। পরের বছর 2014 সালে তুনে মারে এন্ট্রিয়া গানটির বাংলা ভার্সনটি গেয়েছেন তিনি। ২০১৫ সালে পারবো না আমি ছাড়তে তোকে মুভির দুইটি গান গেয়েছেন তিনি। এছাড়াও মোহে মোহে কি ধাগে গানটি তিনি গেয়েছেন। গানটি তাকে চারদিক থেকে এনে দিয়েছে প্রচুর প্রচুর সম্মাননা সহ বেশ কয়েকটি অ্যাওয়ার্ড। 2016 সালে বাঘি মুভির সামসাম গানটিও মোনালি ঠাকুরের গাওয়া। এবং এর পরের বছর বাদিরনাথ কি দুলহানিয়া সিনেমার টাইটেল সংটি গেয়েছেন মোনালি। ২০১৮ সালে একটি বাংলাদেশী মুভি আমি নেতা হবর আই এম ইন লাভ গানটি গেয়েছেন তিনি। এছাড়াও 2019 এবং 2020 সালে তার অসংখ্য গান থাকলেও মাম্মি কি কাসাম গানটি বেশ জনপ্রিয়। এবং 2021 সালে এই আমি রেনু মুভির জন্য একটি গান গেয়েছেন তিনি। এবং 2022 সালে পাকা দেখা মুভির জন্য তুমি ডাক নাম দিলে গানটি গেয়েছেন। আসলে সত্যি বলতে মোনালি ঠাকুরের সবগুলো গানই হিট। এবার আসা যাক দুজনের মধ্যে কে সেরা, ধোনি এবং মোনালি ঠাকুর। দুজনের মধ্যে মোনালি ঠাকুর অবশ্যই এগিয়ে থাকবে, তবে ধোনির এত অল্প সময়ের জনপ্রিয়তা কিন্তু কম কিছু নয়।